স্বাগতম, মই দীক্ষিত শর্মা। বিধানসভার মজিয়াত বাল্য বিবাহৰ বিরুদ্ধে পুনৰ হুংকার দিলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর কলে যে ডেমোক্রেসির রুলার অর্থাৎ বাল্য বিবাহৰ বিরুদ্ধে অভিযান রাজ্যত চলিবই। কেবল সিমানেই নহয়, এখন নতুন আইন প্রণয়ন করা হব, রাজ্য সরকারে ইয়ার যুঁজা চলাই আছে, আর সেই বাল্য বিবাহৰ বিরুদ্ধে আনা আইনখনত 10 বছৰৰ কারাদণ্ডৰ ব্যবস্থা থাকিব। আৰু যিসকল বিধায়কে বাল্য বিবাহকারীৰ বিৰুদ্ধে মাত মাতিছে সেই বিধায়কসকলকো সম্পূৰ্ণৰূপে বিধানসভাৰ মজিয়াত তুলা ধুনা দিলে মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায়। আৰু হুংকার, ৰাজ্যত বাল্য বিবাহৰ বিৰুদ্ধে তীব্ৰতৰ হ'ব অভিযান, আৰু ডেমোক্রেসির ৰুলাৰ আইনৰ ব্যৱস্থা বাল্য বিবাহকারীৰ বিৰুদ্ধে চলিবই বুলি বিধানসভার মজিয়াত হুংকার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এই মুহূর্তের সকলোতকৈ ডাঙৰ খবর, বাল্য বিবাহৰ সপক্ষে মাত মতা বিধায়ক বিধায়কজনও এজন ডাঙৰ অপরাধী। রাজ্যের বাল্য বিবাহৰ বিৰুদ্ধে ডেমোক্রেসির রুলার রাজ্যত চলিবই। ১১ বছৰ বয়সত অসমৰ ছোৱালী মাতৃ হৈছে আপুনি, মই সহ্য করা অনুচিত, বুকু ডাঠ করক, বাল্য বিবাহ করা সকলের উপর ডেমোক্রেসির রোলার চলিব। বাল্য বিবাহর বিরুদ্ধে রাজ্য সরকারে প্রণয়ন করব নতুন আইন। বাল্য বিবাহর বিরুদ্ধে যে নতুন আইন আনব, 10 বছর জেলের ব্যবস্থা থাকিব এই নতুন আইনখনত। এই মুহূর্তের সকলোতকৈ ডাঙৰ খবর আমি আপনাদের জানাই আছো, বাল্য বিবাহৰ বিৰুদ্ধে পুনৰ হুংকার বিধানসভাৰ মজিয়াত মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মার। এই মুহূর্তত সেই মন্তব্য আপোনালোকক আগবঢ়াইছো, বিধানসভাৰ ভিতৰত কি কলে মুখ্যমন্ত্রী বাল্য বিবাহৰ বিৰুদ্ধে? মই খুব পজিটিভলি কৈছো, কিন্তু তার সমকক্ষ শব্দ এটা বিচাৰি পোৱা নাই কাৰণে মই অত্যন্ত বিনম্রতাৰে কৈছো যে চাইল্ড ম্যারেজ করা মানুষের উপর ডেমোক্রেসির রোলার চলিবই, গণতন্ত্র রোলার চলিবই, PWD রোলার খন নয়, গণতন্ত্র রোলার, আইনের শাসন চলিবই। আর 2026 চনের ভিতর আর অসমত আমি অ্যাক্ট এখন আনিব চেষ্টা করে আছো, ভারত সরকার 2 বছর 2 বছর জেল রাখিছে, আমি ডিসকাশন করে আছো 10 বছর জেল রাখিব পারো না, চাইল্ড ম্যারেজ বন্ধ হবই লাগিব। That is the minimum we can do for our daughters. So, jindakhon amar ki hoy daughters day hoy, okol WhatsApp ot greetings dile daughters or proti daitto palon nohoy. Ami sokolure amar swali ase, nai jodi mor bhai ase, dadar ase, basau 11 bosorot mag hobologia koi iman hasti teolukok ei prithibit ani dibo nalage. 11 bosorot matri hoise, 11 years আমার অন্তর না কান্দে, আমি কার কারণে কান্দি আছো? ক্রিমিনাল কেজনের কারণে, ছোৱালী কেজনীর কারণে কন্দা নাই। মই আহ্বান করিম বিধায়ক সকল, হৃদয় ডাঠ করে লোক, কিছুমান কাম সরকার হলে ডাঠ হৃদয়ত করব লাগিব, কোমল থাকিব, শিক্ষা লাগে, হসপিটাল লাগে, ইউল হ্যাভ এ সফট হার্ট। কিন্তু যেতিয়া কোনোবাই গড় মারিব, ফরেস্ট দখল করিব, চাইল্ড ম্যারেজ করিব, ড্রাগসর ব্যবসায় করিব, ছোৱালীক রেপ করিব, তেতিয়া হৃদয়টো কঠোর হব লাগিব না? সরকার কঠোর হৃদয় নহয়, অকল আপুনি তুলার দরে হৃদয় হয়ে থাকিলে নহব, ইট হ্যাজ টু বি এ কম্বিনেশন অফ বোথ, একফালে চালে নহব। আর আপনাদের ভুলতে শুনিলে যে কোনোবাই মুসলমান মানুষ টার্গেট করেছে, এবার তো একটা প্রশ্ন কর, চাইল্ড ম্যারেজত অ্যারেস্ট করা মানুষের হিন্দু কিমান, মুসলমান কিমান? অ্যারেস্ট করা মানুষক লো প্রশ্ন করক, হিন্দু কিমান, মুসলমান কিমান? আজি হিন্দু আর মুসলমানের সময় রেশিও উলিয়াক, 70-30 না 50-50, অ্যারেস্ট করা দিব 55-45, ফিল্ড 50-50 নাই, আপনাদের বেয়া পাব কারণে মই অলপ আমার মানুষখিনিক বেশিকৈ উঠাই দিব। মই এসপি সকলক কলো যে ভাই, তেওঁলোকে কালি পরশি কমিউনিয়ালাইজ করে থাকিব, কারণ এনএফএসএস 5 ডাটা, এনএফএসএস 5 ডাটা
আটাইতকৈ ডাঙৰ প্ৰবলেম কৈছে ধুবুৰী আৰু চাউথ চালমা, ডিব্ৰুগড় তিনিচুকীয়াত নাই। কিন্তু আপোনালোকে প্ৰত্যেক কথাতে কমিউনিয়েল কৰে কাৰণে মই ডিব্ৰুগড়ৰ এছ পিক ক'লোঁ, ভাই দুই চাৰিটা ইয়াৰ পৰা উঠক, বিশ্বনাথক ক'লোঁ দুই চাৰিটা ইয়াৰ পৰা উঠক, বোলে ছাৰ ঊনৈছ বছৰ, বোলো ঠিক আছে যা এবছৰ কৰক, হিমন্ত বিশ্ব শৰ্মাৰ কাৰণে কৰিছোঁ, পিছত গৈ ক্ষমা খুজি আহে। তথাপিতো এওঁলোকক কমিউনিয়েলাইজ কৰাৰ সুযুক্তি দিব নালাগে। এন এফ এছ এছ ডাটা আছে, বৰপেটা, কাছাৰ, হাইলাকান্দি, করিমগঞ্জ, এন এফ এছ এছ ফোর ডাটা আছে, কংগ্রেসের দিনত হওয়া ডাটা, যে আটাইতকৈ বেছি বাচ্চা সৰু বয়সত বিয়া আৰু বাচ্চা জন্ম হোৱা জিলা হৈছে নামনি অসমৰ জিলাখিনি। কাম কৰক, আহক এই তিনি বছৰ ৰাস্তাও বনাও, স্কুলো বনাও, হস্পিটালো খোলো, চাইল্ড মেৰেজো বন্ধ কৰোঁ, পপুলেশ্যনো কণ্ট্ৰল কৰোঁ, এই আমাৰ অসমখন সোণত সুৱগা হওক, আমাৰ অসমখন ভাল হ'ব, আমাৰ এইখনতো আমাৰ সকলোৰে অসম, আৰু সেইকাৰণে এখন ভাল অসমৰ কাৰণে আমি কাম কৰোঁ। মই ওপৰত কৈছে এঘাৰ বছৰীয়া মুছলমান ছোৱালী মাতৃ হৈছে, আপোনালোকৰ অন্তৰ নাকান্দিব, এঘাৰ বছৰৰ মুছলমান সম্প্ৰদায়ৰ ছোৱালী মাতৃ হৈছে, আপোনালোকৰ অন্তৰ নাকান্দিব। মইতো ভাবিছিলোঁ আপোনালোকে মোক ধন্যবাদ দিব, কোনোবা এজন মানুহ পোন্ধৰ দিন জেলত আছে আছে, তই এজনী ছোৱালীৰ জীৱন ধ্বংস কৰি দিলি আৰু এতিয়া বিশ দিন জেলত নাথাকিবি, এই আইনখনো কোনে পাছ কৰিছে, কংগ্ৰেছৰ দিনত এইটো পাছ হৈছিলে, পপুলেশ্যন কণ্ট্ৰল আইনখন, যে একৈশ বছৰ ঊনৈশ বছৰ, আমাৰ চৰকাৰে চেষ্টা কৰি আছে যে ওঠৰৰ পৰা আমি একৈশ কৰিম, কিন্তু ওঠৰলৈকেতো কংগ্ৰেছেই পাছ কৰিছিলে, এতিয়া আপোনালোকে সমালোচনা কৰে। চাইল্ড মেৰেজৰ এগেইনষ্টত মাত মতাটো এই হাউচৰ দায়িত্ব, অপৰাধীক ৰক্ষণাবেক্ষণ নিদিব, মানৱতা, আৰে মানৱতা মই কেনেকৈ দেখাম, মুখ্যমন্ত্ৰীক একতত্ব এটা প্ৰভিজন থাকিব লাগিব যে মুখ্যমন্ত্ৰীয়ে মানৱতা দেখাব পাৰে বুলি, একখনত প্ৰভিজন আছে নেকি, যদি আছে প্ৰভিজন আই উইল ইমপ্লিমেণ্ট দেট। আপোনালোকে আইন বনাইছে, চি এমৰ কাৰণে একো পাৱাৰে ৰখা নাই, ভাই কবাটো ৰাখক কিবা এটা, যদি পাৱাৰ নাই তেতিয়া মই কি কৰিব লাগিব, মইতো এৰেষ্টে কৰিব লাগিব, সেইকাৰণে আজিয়ে কৈছো প্ৰতি ছমাহৰ মূৰে মূৰে এৰেষ্ট কৰো, বাছে বাছে উঠাই লৈ, আৰু অসমত বাল্য বিবাহ বন্ধ হবই লাগিব, আৰু এইটো লৈ আজি হাউচত গৈ আপোনালোকে কৈ দিব পাৰে যে এই চি এমক উৰাব লাগিব, নহলে সি এইটো কৰিব, অপচন দুটাই, আইতাৰ মোক ইয়াৰ পৰা খেদক, নহলে বাল্য বিবাহ বন্ধ, দুটাৰ এটা হব, তিনি নম্বৰ অপচন ইয়াত নাই, ছাপোৰ্ট কৰিব লাগিব অপৰাধীক ধৰাটো, ছাপোৰ্ট কৰিব লাগিব অপৰাধীৰ সপক্ষে, অপৰাধীৰ সপক্ষে বিধায়কে মাত মতাটোতকৈ দুখৰ কথা একো থাকিব নোৱাৰে। যেই মুহূৰ্ততে ওঠৰ বছৰৰ তলৰ ছোৱালীক মই বিয়া কৰালো, আই এম এ ক্ৰিমিনেল ইন দ্য আই অফ ল, আই এম এ একিউজ ইন দ্য আই অফ ল, মইতো অসমতে প্ৰথমবাৰ পাইছো যে এম এল এ একিউজৰ হৈ মাত মাতি আছে, দহ বছৰ আগত বিয়া কৰালে, পোন্ধৰ বছৰ আগত বিয়া কৰালে, আৰে ভাই আইনত লিখি দিব লাগিছিল যে দহ বছৰ আগত বিয়া কৰালে শাস্তি নহয় বুলি, পোন্ধৰ বছৰ আগত বিয়া কৰালে শাস্তি নহয় বুলি, সেইকাৰণে